সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েও খালেদ মাহমুদ সুজনকে কোচ হিসেবে রাখতে পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বলছেন ক্লাবের বড় কর্তা তানজিল চৌধুরী। তবে ক্রিকেট পাড়ায় গুঞ্জন, সুজনকে প্রভাব খাটিয়ে আবাহনীতে ফেরানো হয়েছে, যদিও আবাহনী কর্তারা মানতে চাইছেন না। সামসুদ্দিন রিপোর্ট। শুধু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচই না, প্রাইম ব্যাংকে নিয়মিত চাকরি করতেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। দেশের ক্রিকেটে প্রাইম ব্যাংকের শক্ত অবস্থান সুজনের হাত ধরেই। ব্যাংক সন্তুষ্ট ছিল সুজনের কাজে, তাই সুযোগ সুবিধার কোনো কমতি রাখেনি। সব সুযোগ সুবিধা পায় ঠেলে ব্যাংক ছেড়ে হুট করে যোগ দিয়েছেন আবাহনীতে। চাকরির শর্ত অনুযায়ী 2 মাস আগে নোটিস করার কথা থাকলেও তা মানতে পারেনি সুজন। কর্পোরেট একটা অবলিগেশন আছে যে আমাকে 2-3 মাস নোটিসে ছাড়তে হবে, এরকম আমার কন্ট্রাক্টের সেই অবলিগেশনটা ছিল। সুজনের চাকরি ছাড়ার সিদ্ধান্তে হতাশ হয়েছেন ক্লাব প্রধান তানজিল চৌধুরী। আমি কখনো ওনার কাছ থেকে ক্লাব বা ওনার টার্মস এন্ড কন্ডিশন নিয়ে কোনো ধরনের মানে ডিসস্যাটিসফ্যাকশনের ব্যাপারে আমি কখনো এই ধরনের কথা কোনো কিছু শুনিনি। আনফরচুনেটলি যেটাই হয়েছে, মানে লাইফ গোজ অন, আমরা উই আর মুভিং অন। একটা ক্লাব ইজ বিগার দ্যান আ কোচ, বাট আমি মনে করি না যে কোনো ধরনের টার্মস বা কোনো ডিসস্যাটিসফ্যাকশনের কারণে ওনার মাইগ্রেট করতে হয়েছে। তানজিল চৌধুরীর কিছু বুঝে উঠতে না পারলেও বাতাসে ভেসে বেড়ায় অন্য কথা, জাতীয় দলের ম্যানেজারি আর বোর্ডে আধিপত্য ধরে রাখতেই নাকি সুজনকে আবাহনীতে বিড়িয়েছে ক্লাবটির বড় কর্তারা। তবে তারা তা মানছেন না। চাপ বলবো না, তবে হঠাৎ করে আসাতে সমস্যাটা হয়েছে। তো হয়তো হতে পারতো যে এটা আরো কয়েক মাস আগে যদি খালেদ মাহমুদ সুজন তাদের সাথে নেগোশিয়েট করে তারপরে আমাদের এখানে জয়েন করতে, তাহলে জিনিসটা আর একটু ইজি হতো। আবাহনী কর্তারা যাই বোঝানোর চেষ্টা করুক, তাতে অবশ্য ধোঁয়াশা কাটছে না। ক্রিকেট সংশ্লিষ্টরাও বুঝতে পারছেন না সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়েও চাকুরি কেন ছাড়লেন একজন পেশাদার কোচ। শামসুল আরেফিন, 71। শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ। প্রথম দিনেই মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লায় আবাহনীর বিপক্ষে লড়বে কলাবাগান ক্রীড়াচক্র। বিকেএসপিতে প্রাইম দলেশ্বর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ক্রিকেট কোচিং স্কুল। শিরোপা ধরে রাখার লক্ষ্যই এবার দল গড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সে প্রত্যাশা পূরণে প্রথম ম্যাচ থেকেই জয়ের লক্ষ্য দলটির। প্রিমিয়ার লিগের জন্য দলটি প্রায় 2 সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে। আইকন ক্রিকেটার সাব্বির রহমান রুমনের সাথে শুভাগত হোম রুবেল হোসেন, মেহদি মারুফ, নুরুল হাসান সোহান, তাইবুর রহমান পারভেজ, নাজমুল ইসলাম, ইয়াসির আলী, মনির হোসেন, ইয়াসির আরাফাতদের মতো তরুণদের নিয়ে দল গড়েছে তারা। শ্রীলঙ্কান ক্রিকেটার দিলশান মুনাবিরা যোগ দিয়েছেন দলে। কোচ আব্দুল করিম জুয়েল ও অধিনায়ক শুভাগত হোম জানিয়েছেন শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে খেলবে প্রাইম ব্যাংক। নিজেদের দলকে বেশ ব্যালেন্স হিসেবে চিহ্নিত করেছেন আইকন ক্রিকেটার সাব্বির। প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্সে অলোক কাপালি, শামসুর রহমান শুভ, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, ফরহাদ হোসেন, মোহাম্মদ শরীফদের মতো ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দলই করেছে। প্রথম ম্যাচ থেকেই জয়ের প্রত্যাশা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। আমাদের যেটা কমিটমেন্ট যে আমরা চেষ্টা করবো 100%। আনপ্রেডিক্টেবল গেম ক্রিকেট, সো চেষ্টাটা কোনো ত্রুটি থাকবে না, চেষ্টাটা আমরা করে যাব ইনশাল্লাহ। বাকিরা যদি প্লেয়াররা পারফর্ম করতে পারে এবারও চ্যাম্পিয়ন হব। কাল শুরু হচ্ছে অনেক অপেক্ষার ঢাকা প্রিমিয়ার লিগ। আসরের একক ফেভারিট নয় কোনো দল, দাবি ক্রিকেটার কোচদের। জয় দিয়ে আসর শুরু করতে চান আবাহনী পেসার তাসকিন আহমেদ আর কোচ খালেদ মাহমুদ। এদিকে আকাশী নীলদের কোনো ছাড় দেয়া হবে না সেই বার্তা দিয়ে রেখেছেন প্রতিপক্ষ কলাবাগান ক্রীড়া চক্রের আব্দুর রাজ্জাক। হাই ভোল্টেজ এই ম্যাচ ভেনু ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়াম। এদিকে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক মুখোমুখি হবে নবাগত গাজী গ্রুপ ক্রিকেটার্সের। আর বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ ক্রিকেট কোচিং স্কুল। ম্যাচগুলো শুরু হবে সকাল 9টায়। এক একজন এক এক দলের প্লেয়ার্স ড্রাফটের 10 দিন পেরোলেও ক্লাব পরিচয় বহন করে জার্সিতে এমন কোন ছাপ নেই। সূচি, ভেনু, ঢাকা লিগে সবকিছু যখন এমন গোজামেলা চলে, আসর শুরুর একদিন আগেও এসব দৃশ্য অমূলক কিছু নয়। তবে যে লিগ দেশের ক্রিকেটের বড় পরিচয়, ক্রিকেটারদের কাছে এর মাহাত্ম্য অন্যরকম। প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতিতে সব ক্লাবেই ছড়িয়ে ছিটিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা, একক শক্তিশালী কেউই নয়। শুরুর ম্যাচের কথাই ধরা যাক, প্রাইম ব্যাংকের সঙ্গে শক্তির বিশাল তফাত হওয়ার কথা গাজী গ্রুপ ক্রিকেটার্সের, কিন্তু প্লেয়ার্স ড্রাফট চ্যাম্পিয়ন দলের সঙ্গে নবাগতর পার্থক্য বলতে কিছু রাখেনি। এমনকি অন্তত 3 ফেভারিট বেছে নিতেও দ্বিধাদ্বন্দ্বে কোচ ক্রিকেটাররা। মোহামেডান শক্তিশালী দল আছে, প্রাইম ধরেশ্বর শক্তিশালী আছে, রূপগঞ্জ শক্তিশালী দল গড়েছে, তা ওনা যে এরকম সবাই ব্রাদার্সকে ফেলানো যাবে না, কাউকে ফেলানো যাবে না। সত্যি কথা বলতে গেলে এবার সব টিমই সমান, এখানে চ্যাম্পিয়ন বলতে কিছু নাই, যেহেতু প্লেয়ার বাই চয়েস, কিন্তু কোনো টিম যে 19-20 তা না, কিন্তু সবাই আমার মনে হচ্ছে সমান। কেন যেন মনে হচ্ছিল অকশনে প্রাইম ব্যাংকে আমার নাম আসবে, আর
কালকে আমাদের যে গাজীর সাথে ম্যাচ, গাজী খুব ভালো টিম। শুরুর দিন সবচেয়ে বড় লড়াই ফতুল্লায়, মাশরাফি রাজ্জাকদের কলাবাগানের সামনে হট ফেভারিট আবাহনী। কাগজে কলমে শক্তিশালীদের অভিজ্ঞতা দিয়ে রোখা যায় কিনা এটার যেমন পরীক্ষা হবে, দুদলই শতক পরাজয় যেন আসর শুরু করতে না হয়। আমি বিলিভ করি যে আমরা আমাদের যদি বেস্ট উইকেটটা খেলি তো আমার মনে হয় না খুব একটা কষ্ট হবে আমাদের জিততে। যেহেতু স্টার্টিং মানে সিজনের শুরু হচ্ছে, মানে প্রিমিয়ার লিগের সিজনের শুরু হচ্ছে, তো ডেফিনেটলি চ্যালেঞ্জিং হবে আর আমরা চেষ্টা করব জিতার দিক দিয়ে শুরু করতে। আর যতই বড় টিম হোক আসলে এই বছর সবগুলো টিমই ব্যালেন্স, তো আমার বিশ্বাস আছে যে আমরা যদি আমাদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। আইকনদের মধ্যে অধিনায়কত্বের ভার সামলাবেন জাতীয় দলের চার ক্রিকেটার মাশরাফি, তামিম মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম। তামিমুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সকালে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। প্রথম দিনে আছে তিনটি ম্যাচ, যেখানে মিরপুরে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক আর গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফতুল্লায় আবাহনীর প্রতিপক্ষ কলাবাগান ক্রীড়া চক্র, আর বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের মোকাবেলা করবে ক্রিকেট কোচিং স্কুল। সবকটি ম্যাচই শুরু হবে সকাল 9টায়। জাতীয় দলের দুই সতীর্থ মাশরাফি বিন মুর্তজা আর তামিম ইকবাল শুক্রবার মাঠে নামবেন প্রতিপক্ষ হিসেবে। কাগজে কলমে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল। এই দলটিতে তাসকিন আহমেদ, লিটন দাস, আবুল হাসান রাজুর সঙ্গে রয়েছেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান উদয় কল। ধানমন্ডির জায়ান্টদের ভাবনা জুড়ে সাম্প্রতিক বছরগুলোর ব্যর্থতা ছেড়ে ফেলে জয় দিয়ে লিগ শুরু করা। সবচেয়ে বড় টনিক হতে পারে তামিম ইকবালের অনবদ্য ফর্ম, তবে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন আবাহনী কোচ। আই বিলিভ যে আমরা ভালো দল, আমাদের ভালো উইকেট খেললে অবশ্যই সবকিছু সম্ভব, বাট কালকে যেহেতু লিগের প্রথম ম্যাচ একটা ভালো স্টার্টের মোমেন্টাম আমাদের খুব প্রয়োজন, তাই বিলিভ যে ছেলেরা আপ টু দ্য টাস্ক। আমাদের এক্সিকিউশন যদি পারফেক্ট থাকে ইন দ্য গ্রাউন্ড, যে আমরা প্রপার প্ল্যানিং করে কলবান টিমটা আমরা জানি কি এদের স্ট্রেংথ উইকনেস, তো এই প্ল্যানিংটা নিয়ে যদি আমরা এগোই সেটা যদি মাঠে এক্সিকিউট করতে পারি আই বিলিভ যে মানে খুব একটা টাফ হবে না। ঐতিহ্য আর সাফল্যের পরিসংখ্যানে আবাহনীর চেয়ে যোজন যোজন পিছিয়ে কলাবাগান ক্রীড়া চক্র, কিন্তু মাশরাফি বিন মুর্তজার নেতৃত্ব গুণ আর আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, তানভীর হায়দার, তাসামুল হক ও জিম্বাবুয়ান হ্যামিল্টন মাসাকাজার উপস্থিতি দলটিকে করেছে শক্তিশালী। কোচ জালাল আহমেদ চৌধুরীর মতো ক্রিকেট মেধায় শানিত কলাবাগানও তাই স্বপ্ন দেখছে আবাহনীকে হারানোর। তাদের দুর্বলতা কি আছে তা জানি না, আমরা আমাদের জেতার জন্য যতটুকু দরকার আমার মনে হয় আমাদের কম নেই, মানে ভালোই আছে। এখন যদি অ্যাকর্ডিং টু মানে ম্যারিট খেলতে পারে তো ডেফিনেটলি রেজাল্ট ভালো রেজাল্ট হবে। এদিকে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। দলের মূল ভরসা সাব্বির রহমান, নুরুল হাসান সোহানের মতো তরুণদের ব্যাট, সেই সাথে অভিজ্ঞ রুবেল হোসেন, শুভগত হোমার, শ্রীলঙ্কান দিলশান মুনাবিরা প্রাইম ব্যাংকের বড় শক্তি। যেহেতু আমরা চ্যাম্পিয়নশিপের জন্য যাচ্ছি তো ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করব যে গাজী হোক আর অন্য টিম হোক তো ফার্স্ট ম্যাচ আমরা যাতে উইনটা করতে পারি। তবে চ্যাম্পিয়নদের চমক দিতে চাই লিগের নতুন দল গাজী গ্রুপ। যে প্রসেসে আমরা আগাইতেছি যদি আমরা স্টার্ট করতে পারি তো আমার মনে হয় যে জেতা কোনো ব্যাপার না, তো 100% যদি সবাই দিতে পারে আমার মনে হয় যে এটা থেকে ভালো একটা আমরা ইয়ে পাবো। এনামুল হক, বিজয়, শামসুর রহমান, শুভ, ইলিয়াস সানি, ফরহাদ হোসেন, মোহাম্মদ শরীফের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি ও কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কৌশল গাজী গ্রুপ ক্রিকেটার্সের মূল শক্তি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রিমিয়ার লিগে গাজী ট্যাঙ্কের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারে আসর শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক। প্রথম ম্যাচে গাজী ট্যাঙ্কের বিপক্ষে জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে তারা। চাপ বলতে হচ্ছে প্রত্যাশার চাপ, যেহেতু প্রাইম ব্যাংক আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই হিসেবে আমরা চাইবো যে চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে। খাতা কলমে অবশ্যই গাজী ভালো টিম, অনেক সিনিয়র প্লেয়ার আছে, ভালো প্লেয়ার আছে, তো যেহেতু আমরা চ্যাম্পিয়নশিপের জন্য যাচ্ছি তো ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করবো যে গাজী হোক আর অন্য টিম হোক তো ফার্স্ট ম্যাচ আমরা যাতে উইনটা করতে পারি। কেন যেন মনে হচ্ছে আমি প্রাইম ব্যাংকে খেলবো আর কি, যে কেন যেন মনে হচ্ছে অকশনে প্রাইম ব্যাংকে আমার নাম আসবে। গাজী খুব ভালো টিম, তো ওরাও ফার্স্ট জুন থেকে প্রিমিয়ার লিগে উঠছে, খুব ভালো টিম।